এবার জেলা পর্যায়ের আরও কয়েকটি খবর জানাচ্ছেন আপেল শাহরিয়ার। যুদ্ধাপরাধীদের সাথে আততকারী খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে নৌ পরিবহন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। কুমিল্লার দেবিদার রেওয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঝিনাইদহের সীতারামপুরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয় অন্তত 25টি বাড়ি। পঞ্চগড়ে 2 দিনব্যাপী শুরু হয়েছে পরিবার পরিকল্পনা মেলা। জেলার সরকারি অডিটোরিয়াম চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলিম খান ওয়ারিশি। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্তের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস।